হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুলিশ ব্লগের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাটা এখনো গোছানো হয়নি, গুছিয়ে নেব, চলো দেখতে থাকো। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। চলো চলো বন্ধুরা, দেখতে থাকো। চান্দান কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আজ কি কি রান্না করেছি, তারপর বেরিয়ে পড়ব। আজ বেশি কিছু রান্না করিনি, এখানে রয়েছে বরবটি আলু ভাজা, আর রয়েছে পেঁপে আলুর তরকারি, আর রয়েছে এখানে সয়াবিনের তরকারি, তেল নিয়ে যাব আজকে। তাহলে বন্ধুরা পরে দেখা হবে বাড়িতে এসে, আবার টাটা। বাড়িতে চলে এসেছি আর চান্দান কমপ্লিট করেও নিয়েছি। দেখো ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, এই যে এগুলো ছিল ছাদে, এগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। আর বাইরে বসে শুট করছি, তারও একটা কারণও আছে। তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে ফিরেছে, এখন ঘুম হচ্ছে, ওই জন্য ঘরে কথা বলা যাবে না। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি রেখে আসবো। তার আগে বলি তোমাদের, সকালবেলায় তো বেরিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করিনি, আর টিউশন পড়িয়ে ফেরার সময় মায়ের কাছে ঢুকে সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই যখন ঘুম থেকে উঠবে তখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। এখন বিশ্রামই করব, বিশ্রাম বলতে হেয়ারটাকে ওয়াশ করেছি, ভিজে আছে, হেয়ারটাকে শোকাবো, তারপর বিশ্রাম করব। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, একটু আগে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন আগের থেকে কম হচ্ছে। বাবাকে খেতে দিয়ে এলাম, আর হেয়ারটাও অনেকটা শুকিয়ে গেছে, এখনো হালকা হালকা ভিজে আছে, বৃষ্টি হচ্ছে তার জন্য কারেন্টটাও অফ হয়ে গেছিল। এই দেখো এখানে ভাত পেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, আমরা এখন দুপুরে লাঞ্চ করব। বিকালবেলায় এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বোতলে জল ভরে নিয়েছি দু বোতল, এখন রুমে চলে যাব। চলে এসেছি রুমে, এখনো কোনো কাজ নেই, একটু রেস্ট করব। আছে কাজ, তোমাদের দাদাভাইয়ের ইউনিফর্ম আয়রন করতে হবে, ওটা এখন আর করবো না, খেয়ে উঠেছি, ওটা সন্ধ্যাবেলায় করব। এখন রান্নাঘরে যাব, বিকাল হয়ে গেছে, চা বানাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে একটু টিফিন বানাবো। চলো তাহলে রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি আর চায়ের সঙ্গে সঙ্গে একটু চাউমিন করব, তোমাদের দাদাভাই বলেছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো তোমরা। গলাটা পুরো বসে গেছে, শ্যাম্পু করেছিলাম, কারেন্ট ছিল না, বৃষ্টি এসেছিল, ভালো করে চুলটা শুকাতেও পারিনি, আর তখন যেন মনে হচ্ছে ঠান্ডা কেমন একটা লাগছে। এটা তোমাদের গ্রোসারি বাজারে দেখিয়েছি, এই চাউমিনটা খেতে খুব টেস্টি, এটাই আমি এখন বানাবো। এর মধ্যে দুটো প্যাকেট আলাদা করা আছে, এই যে আমি একটা বানাবো, একটাতেই ঘুরে যাবে আমাদের।
আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু জলও নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি এই চাউমিনটা দিয়ে দেবো ওর মধ্যে। আর ততক্ষণে যা যা লাগবে, পেঁয়াজ পেঁয়াজ আরো যেসব জিনিস লাগবে সেগুলোকে আমি কেটে নেব। আমার কাছে শশা ছিল না, তাই জন্য শশা ইউজ করতে পারিনি। এখানে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি আর টমেটো সস ছড়িয়ে দিয়েছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছুই রাখিনি, পুরো একদম প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর এখন চাটা বানাবো না, এক্ষুনি চা খেলে অম্বল হয়ে যেতে পারে, সেই কারণে একটু পরেই চাটা বানাবো। রুমে চলে এসেছি আর হেয়ারটা এখনো ভিজে আছে, শুকায়নি ভালো করে, ভেতরে তো পুরো ভিজে রয়েছে, তার জন্য ফ্যানের নিচে একটু বসেছি। তোমাদের সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি দুঃখিত। আর বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে, আমি একটু পরে সন্ধ্যা দিতে যাব। মা চলে এসেছে, মাকে চাউমিনটা দিয়ে আসবো আর রাতে কটা রুটি বানাবো, তাহলে এটা দিয়ে আমি আসছি। আবার আটা নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে, সেই জন্য আমি এত বেশি পরিমাণে আটা নিয়েছি। ও ভোরবেলায় ফার্স্ট টাইম ধরবে, তখন টিফিন করে দেবো। এখন আমি আটাটা একবারই মেখে রেখে দেবো, মানে এখানে রয়েছে রাতের রুটি প্লাস ভোরবেলা রুটি বানাবো, তার জন্য বেশি করে আটা নেওয়া। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রুটিটা খুব সফট হবে। মা দুটো পেঁপে দিয়েছিল, তার থেকে একটার একটুকু আছে, আর পুরো আস্তা একটা রয়েছে, এটাকে আমি কেটে নেবো, পেঁপেটা ভাজা করব। পেঁপে কাটা হয়ে গেছে, এটাকে আমি এখন আর ফ্রাই করব না। এটা হলো ভোরবেলায়, যখন ভোরবেলা ঠিক না, যখন তোমাদের দাদা ভাই বেরোবে তার আগে তো উঠবো, রাত দুটোর সময় উঠবো, তখন টিফিন বানিয়ে দেবো, তখন পেঁপেটাকে ফ্রাই করে রাখবো, তাহলে আমার সকালেও পেঁপে ফ্রাইটা খাওয়া যাবে, সেই জন্যই আমি এখন কেটে রেখেছি। আর দুপুরে সবজি রয়েছে, রুটি দিয়ে হয়ে যাবে। আর এই দেখো এখানে দুধ রয়েছে, দুধটা গরম করে নিয়েছি, দুধ রুটি আর সবজি দিয়ে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি এখন রুটিটা তৈরি করি, তোমরা দেখতে থাকো। এখান থেকে আমি গুনে গুনে লেচিগুলো কেটে নেবো, কটা রুটি লাগবে সেই অনুযায়ী, আর যেটা বাকি থেকে যাবে সেটা আমি সকালের জন্য রেখে দেব। লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের চারজনের রুটি রয়েছে, আমি তো রুটি খাই না, আর বিকালে টিফিন করেছি সেই জন্য রাতে একটা রুটি আমি খাবো। আর দেখো বন্ধুরা এখানে কিছু আটাও রয়েছে, এটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের টিফিন, আর সকালে মা বাবার জন্য যদি না হয় তাহলে আরো কিছুটা আটা মেখে নেব, মনে হচ্ছে না হবে, কি জানি কি হয়, দেখা যাবে সকালবেলায়। রুটি বানাতে গিয়ে দেখছি আটার তো ওটাই আটা শেষ হয়ে গেছে, আমি আগে আটাটা নিয়ে আসবো, তারপর রুটিটা বানাতে শুরু করব। আটা নিয়ে চলে এসেছি, এবার রুটিটা বানাতে শুরু করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো।
কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি এখন একটু রেস্ট করব তার আগে বলতো ঘেমে একদম চানের মতনই হয়ে গেছি আগে একটু চা করে নেব তারপর রেস্ট নেব তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চান্দন করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর চুলটা এখনো ভেজা রয়েছে সেই দুপুর থেকে ভেজা চুল নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছি এবার আগে পুরো চুলটাকে শোকাবো ভালো করে তারপর রাতের খাওয়া দাও সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য এখানে একটু দুধ আর একটা রুটি টুকরো করে এর মধ্যে নিয়ে নিয়েছি এটাই আমি রাতের ডিনারে খাবো এটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ করব ব্রাশ করে চলে এসেছি রুমে আর ঘুমিয়ে পড়তে হবে চান করে ড্রেসটা তো চেঞ্জ করেই নিয়েছিলাম বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত টাটা গুড নাইট।